এমসি কলেজে ধর্ষণ, দুই দারোয়ান বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। সিলেটে এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীর সঙ্গে বেড়াতে আসা গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই দারোয়ানকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার কলেজের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ সালি আহমেদ। সাময়িক বরখাস্তকৃতরা হলেন কলেজের প্রধান ফটকের দারোয়ান রাসেল মিয়া এবং চৌকিদার সবুজ আহমেদ রোহান। শুক্রবার রাত 9:30 দিকে টিলাগড় এলাকায় কলেজটিতে ছাত্রলীগ কর্মী সহ 9 জন একই গৃহবধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে দল বেঁধে ধর্ষণ করার পাশাপাশি তার স্বামীকে মারধর করে বলে অভিযোগ উঠে। পুলিশ রাত 10:30 দিকে এই গৃহবধূকে উদ্ধার করে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করায়। অধ্যক্ষ সালেহ আহমেদ বলেন, প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রমাণিত হওয়ায় দুই দারোয়ানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, তারা মাস্টার রোল কর্মকর্তা ছিলেন। তিনি বলেন, এছাড়া ঘটনায় তদন্ত কলেজ গণিত বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শ্রীকান্ত, ছাত্রাবাস হোস্টেলের সুপার জীবন কৃষ্ণ এবং হোস্টেল সুপার জামাল উদ্দিন। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে তিনি জানান। সিলেটের মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার bdnews24.com বলেন, ওই নববধূ তার স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে আসেন। এক পর্যায়ে তার স্বামী সিগারেট খাওয়ার জন্য কলেজের গেটের বাইরে বের হন। এ সময় 6 জন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় নিয়ে ধর্ষণ করে। এ সময় তার স্বামী প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে পুলিশ রাত 10:00 দিকে ওই তরুণীকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করায়। পুলিশ আসামি ধরতে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জ্যোতির্ময় সরকার। এদিকে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের এই ঘটনায় 7 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ছাত্রলীগের কর্মী। এরই মধ্যে সাইফুর রহমানের নামের একজনের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একটি পাইপ গান, 4টি রামদা, 1টি ছুরি ও 2টি লোহার পাইপ উদ্ধার করে বলে শাহপরান থানার ওসি আব্দুল কায়ুম চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, রাতে এমসি কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুর রহমানের কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র মামলায় দায়েরের প্রস্তুতিও চলছে। এছাড়া কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাসুম, অর্জুন, রাজন আহমেদ এবং বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমেদ এই ঘটনায় জড়িত বলে নাম এসেছে পুলিশের কাছে। তাদের মধ্যে সাইফুর রহমানের গ্রামের বাড়ি বালাগঞ্জে, রবিউলের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়, মাহফুজুর রহমানের মাসুমের বাড়ি সিলেট সদর উপজেলায়, অর্জুনের বাড়ি সিলেটের ঝুঁকিগঞ্জ, রনির বাড়ি হবিগঞ্জ এবং তারেক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। শনিবার সকালে গৃহবধূর স্বামী বাদে হয়ে শাহপরান থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি কাইয়ুম। তিনি বলেন, মামলায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও 3 জনকে আসামি করা হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন তরুণী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায়। তিনি bdnews24.com বলেন, গায়েনি বিভাগের এক অধ্যাপক তত্ত্বাবধানে এই গৃহবধূর চিকিৎসা চলছে। তিনি শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ। 8 বছরে এমসি কলেজের কলঙ্কের হ্যাট্রিক। সিলেটের এমসি কলেজে 8 বছরে কলঙ্কজনক ঘটনার হ্যাট্রিক করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। একের পর এক ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিলেও তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতার ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। শুক্রবার রাতে স্বামীকে আটকে রেখে কলেজ ছাত্রাবাসে স্ত্রীকে গণধর্ষণের মতো পৈশাচিক ঘটনাও ঘটে। এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে সিলেটের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তিনি বলেন, কোনো দুর্বৃত্ত অপকর্মী বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হতে পারে না। জানা গেছে, 2012 সালের 8 জুলাই সন্ধ্যায় ছাত্র শিবির ও ছাত্রলীগের সংঘর্ষের জেরে ঐতিহ্যবাহী ছাত্রাবাসে আগুন দেওয়া হয়। এতে 42টি কক্ষ বসীভূত হয়ে যায়। 2016 সালের 3 অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন সাবি ছাত্রলীগের সাবেক নেতা বদরুল আলম। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা ডিগ্রি পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় পুকুর পাড়ে হামলার শিকার হন। এ দুই ঘটনায় সে সময় তুলপার হয়।
ঘটনার নিন্দা ও প্রতিবাদের জ্বর ওঠে। সর্বশেষ ঘটনার পৈশাচিকতার আগে ঘটনাগুলিকে ছাড়িয়ে গেছে বলে মনে করছেন অনেকে। জানা গেছে 2012 সালের 8ই জুলাই সন্ধ্যা ছাত্র শিবির ও ছাত্রলীগের সংঘর্ষের জেরে কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাসে আগুন দেওয়া হয়। এতে 42টি কক্ষ বশীভূত হয়ে যায়। ঘটনার বিচার বিভাগীয় তদন্তে 29 জনকে দায়ী করা হয়। তাদের মধ্যে 10 জন ছাত্রলীগের এবং 19 জন শিবির কর্মী। সিলেট নগরীর টিলাগড় এলাকায় শতবর্ষী বিদ্যাপীঠ এমসি কলেজের যাত্রা শুরু 1892 সালে। বৃহত্তর সিলেটের প্রথম কলেজ, দেশের সপ্তম প্রাচীরতম শিক্ষা প্রতিষ্ঠানও। 1892 সালে রাজা গিরিশচন্দ্র রায় তার পিতামহ মরিচাঁদের এমসি কলেজ নামের কলেজটি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ আমলে 1920 সালে 600 শতক জায়গার উপর আসাম ঘরানার স্থাপত্য রীতি সেমি পাকা কাঠামোর ছাত্রাবাস নির্মাণ করা হয়। এই স্থাপত্য রীতির ফলে ছাত্রাবাসটি দেশে বিদেশী হেরিটেজ হিসেবে পরিচিত। অগ্নিকাণ্ডের ঘটনায় 2 বছরের মাথায় অবিকল আগের কাঠামোতে এই ছাত্রাবাস পুনর্নির্মাণ করে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর। জানা গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 2016 সালের 3 অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম। বদরুলের দাবি, খাদিজাদের বাড়িতে লজিং থাকাকালে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর খাদিজা পরবর্তী তা মেনে নিতে পারেনি। বদরুলকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঘটনার দিন খাদিজার সঙ্গে দেখা করতে বদরুল এমসি কলেজে যান। খাদিজা তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিক্ষিপ্ত হয়ে বদরুল চাপাতি দিয়ে তাকে কোপান। প্রায় 4 মাস ঢাকায় চিকিৎসা শেষে খাদিজা বাড়ি ফিরলেও এখনও তার অবস্থা স্বাভাবিক হয়নি। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ ক্যাডারদের গণধর্ষণের ঘটনায় সারাদেশে তুলপাড় চলছে। 8 বছর আগে ছাত্রলীগ নেতাকর্মীরা পৈশাচিক অগ্নিসংযোগের ঘটনার পর আবারও আলোচনায় এলো এই কলেজটি। সরকারি নির্দেশনা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাস বন্ধ থাকার মধ্যে কি করে এই প্রতিষ্ঠান সশস্ত্র দুর্বৃত্তরা অবস্থান করেছিল তা নিয়ে বিস্ময় সবাই। গত শুক্রবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা এক গৃহবধূকে ধরে নিয়ে হোস্টেল কক্ষে মারধর ও স্বামীর সামনে ধর্ষণের ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দার জোর বইছে। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাস ও তৎসংলগ্ন সড়কে ব্যাপক বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। পুলিশ ঘটনার রাতেই ছাত্রাবাসে অভিযান চালিয়ে এক অভিযুক্তের কক্ষ থেকে অস্ত্রসহ উদ্ধার করলেও জড়িত 6 ছাত্র ক্যাডার এখনও পলাতক। এদিকে সিলেট এম উজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী এখনও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান। সিলেটের ছাত্রলীগ ক্যাডাররা এখনও বেপরোয়া। সরকারি দলের ছাত্র সংগঠন থাকার দাপটে তারা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। গত কয়েক বছরে তারা অসংখ্য অপকর্মের পাশাপাশি নিজ দলের অন্তত 1 ডজনেরও বেশি নেতাকর্মীকে নৃশংসভাবে খুন করেছে। এই ক্যাডারদের বেশিরভাগের অবস্থান এমজি কলেজের তৎসংলগ্ন টিলাগড় পয়েন্ট বা আশপাশ এলাকায়। কতিপয় প্রভাবশালী আও আওয়ামী লীগ নেতা তাদের জামাই আদরে লালন করায় তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে। এরাই 2012 সালের 8ই জুলাই এমসি কলেজ ছাত্রাবাসে পুড়িয়ে দিয়ে উল্লাস করেছিল। ওই ঘটনায় 8 বছর পর এই হোস্টেলে গত শুক্রবার সন্ধ্যায় এক নবদম্পতিকে ধরে এনে মারধর করে 6 ছাত্রলীগ ক্যাডার। এরপর স্বামীকে বেঁধে তারই সামনে তরুণী স্ত্রীকে ধর্ষণ করে তারা। এ জঘন্য ঘটনার পর শুধু সিলেট নয়, সারা দেশে নানা মহল থেকে ধিক্কার আর নরাধমদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠক বসে ওই কমিটি গঠন করে। 3 সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। কলেজের অধ্যাপক প্রফেসর সালিহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলেজের গণিত বিভাগের প্রধান আনোয়ার হোসেনকে আহ্বায়ক, হোস্টেল সুপার জামাল উদ্দিন ও রাষ্ট্রবিজ্ঞানের জীবন কৃষ্ণ ভট্টাচার্যকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।